জান্নাতে সবাই যদি যুবকই হয় তাহলে কেন জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ভাই, যুবক সবাই হবে এর মানে হলো অবয়ব সবাই যুবক হবে, যুবকদের সকল ফ্যাসিলিটিস পাবে এবং যুবক হবে আকারে, কিন্তু এই লোকটা অরিজিন যুবক নয়, যুবক হিসেবে সে মৃত্যুবরণ করে নাই, সিনিয়র হিসেবে মৃত্যুবরণ করেছে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতে নারীদের সর্দার হবেন, হাসান হুসেন জান্নাতে যুবকদের নেতৃত্ব দিবেন, তার মানে অন্য যারা আছেন তাদের মৃত্যু হয়েছে যে বয়সে, সেই বয়সের মানুষগুলো নেতৃত্ব দিবেন। ওইটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, তিনি যে মারা গেছেন যে বয়সে সেটা দৃষ্টিকোণ থেকে তাকে ওই গ্রুপের লিডার বলা হয়েছে, বাট জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না, সবাই সমবয়স্ক হবে। আমি একজন বিউটিশিয়ান, আলহামদুলিল্লাহ আমি আমার কাজ যথেষ্ট পর্দার সাথেই করি, যেহেতু আমি একজন বিউটিশিয়ান সেক্ষেত্রে আমাকে ব্রু প্লাক করে দিতে হয়, আমার এই কাজ কি হারাম হবে? দেখুন, মেয়েদের জন্য ব্রু প্লাক করা এটা সুস্পষ্টত নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে পরিষ্কারভাবে এই ব্রু প্লাক এবং এই জাতীয় কর্মকাণ্ড করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এজন্য ফোকা একরাম ব্রু প্লাক করাকে নাজায়েজ এবং গুনাহের কথা বলেছেন। বিধায় একজন বিউটি পার্লারে কর্মরত কোনো নারী, তিনি সেখানে থেকে বৈধ যে কাজগুলো আছে সেগুলো তিনি করতেই পারবেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে যেগুলো বৈধ সেগুলো তিনি করতে পারেন। একজন নারীকে সাজিয়ে দেওয়া, কাউকে মেহেদি লাগিয়ে দেওয়া বা এই জাতীয় যে বিষয়গুলো আছে যেগুলো কোনো নাজায়েজ বিষয় নয় সেগুলো তিনি করতেই পারেন, নারীরা নারীদেরকে করতেই পারেন। কিন্তু এমন কোনো কাজ তিনি বিউটি পার্লারে করতে পারবেন না যে কাজটা শরিয়া অ্যালাউ করে না, কারণ তিনি নিজে অন্য কাউকে যখন এই কাজটা করে দিচ্ছেন, ব্রু প্লাক করে দিচ্ছেন, তখন তিনি নিজে একটা গুনাহের কাজে সহায়কের ভূমিকায় পালন করছেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমাল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করো না। বিধায় এই কাজটি বিউটি পার্লারে আপনি করতে পারবেন না। বিধায় এটা ছাড়া আপনি একজন বিউটিশিয়ান হিসাবে অন্যান্য যে বৈধ কাজগুলো আছে, শুধু এটা নয়, আর যেগুলো নাজায়েজ আছে সেগুলো বাদে অন্যান্য বৈধ কাজগুলো আপনি করতে পারবেন পর্দার সাথে এবং শরিয়ার অন্যান্য নীতিমালা মেলে সেটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। ভূমিকম্প, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে করণীয় কি? তখন আজান দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? ভূমিকম্প বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় আজান দেওয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই, তবে এই সময় কিছু কাজ আমাদেরকে করতে হবে। তার ভিতরে একটা হলো জিকির করতে হবে, আল্লাহ আকবার তাকবীর ধ্বনি দিতে হবে, দোয়া করতে হবে, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, সাদাকা করতে হবে, দান করতে হবে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায়, এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজের ব্যবস্থা করতে হবে। এই কয়েকটা কাজ করতে হবে, জিকির, তাকবীর, সাদাকা, ইস্তিগফার, দোয়া, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ, এগুলো করতে হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে। আমাদের দেশে কাজের কাজ তো করার কোনো খবর নাই, যত আকাশ আছে সব আমরা করি, যত মিথ্যা ফতোয়া ভুল ফতোয়া আছে মহিলাদের উপর আরোপ করি। দেখবেন আপনারা অনেক এলাকায়, অনেক কি বাংলাদেশে প্রায় সব এলাকায় গেলে এই প্রশ্ন পাই আমি, কি হয়েছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে গর্ভবতী নারীরা কি কিছু কাটাকাটি করতে পারবে? আপনাদের এলাকায় আসেনি এসব? আচ্ছা বলেন তো, পুরুষ কাটাকাটি করতে পারবে কিন্তু মহিলা কাটাকাটি করতে পারবে কি, এটা প্রশ্ন। এটা ভিত্তিহীন একটা কুসংস্কার, ভিত্তিহীন কথা এবং কুসংস্কার যে চন্দ্রগ্রহণের সময় নারীদের জন্য কোনো বিধিনিষেধ নাই যে তারা এটা পারবে না ওইটা পারবে। অনেকে বলে যে সোজা হয়ে শুয়ে থাকতে হবে, না জানি বলে সোজা হয়ে থাকা যাবে, একটু বাঁকা হয়ে থাকতে হবে, কোত্থেকে এই সমস্ত ফালতু এবং কুসংস্কারের জন্য কথা আসছে আল্লাহ ভালো জানে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের জন্য কোনো বিধিনিষেধ, কোনো বিশেষ করণীয় বর্জনীয়, ওই যে করণীয় বর্জনীয় সকলের জন্য সমান, যে এই টাইমগুলো আমরা তো আজকাল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে এনজয় করি, তাই না? ওই যে দূরবীন দিয়া দূর থেকে দেখে এটাকে ফুর্তির সাথে আপনার এটাকে এনজয় করার চেষ্টা করা হবে, ভাইরে কেয়ামতের আগে যে আরও কত তামাশা হবে সেটা একমাত্র বলাই বাহুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তখনকার আরবদের, জাহিলি যুগের মানুষদের মধ্যে কুসংস্কার ছিল, তারা মনে করতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোনো বড় মানুষ মারা গেলে, কোনো নেতা মারা গেলে তার কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো কুসংস্কার, এগুলো সব আল্লাহ তাআলার নিদর্শন, এভাবে পৃথিবী একসময় শেষ হবে, সূর্য নিষ্প্রভ হবে, পশ্চিম দিক থেকে উদিত হবে। ইমানদার, এই ধরনের পরিস্থিতিতে
ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু করবে এবং ইস্তিগফার দোয়া তাকবীর সাদাকা এবং সালাতুল কুসুফ কুসুফ পড়বে এগুলো হলো আমাদের করণীয় একজন ওষুধ বিক্রেতা জন্ম নিয়ন্ত্রণকারী ঔষধ বিক্রয় করে এবং তার একমাত্র উপার্জন ওষুধ বিক্রয় এক্ষেত্রে বিক্রেতা গুনাহগার হবে কিনা এবং তার বিক্রিত অর্থ হালাল হবে কিনা জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ীভাবে যত প্রক্রিয়া হয় সেগুলো শর্ত সাপেক্ষে জায়েজ আছে বিধে এগুলোর আইটেমগুলো বিক্রি করলে সেটা নাজায়েজ বিষয় হবে না এর কারণে তার উপার্জন হারাম হবে না একবারে স্থায়ী পদ্ধতি লাইগেশন ইত্যাদি সেগুলোকে ইসলাম অ্যালাউ করে না কিন্তু অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি কী খাওয়াবে এই চিন্তা থেকে না হয় বরং মায়ের স্বাস্থ্য অন্যান্য পারিপার্শ্বিক নানান যুক্তির কারণে জন্ম নিয়ন্ত্রণ করে সাময়িকভাবে সেটার জন্য যে কোনো পদ্ধতি বৈধ পদ্ধতি গ্রহণ করা যেতে পারে এবং সেটার জন্য এই আইটেমগুলো যদি কোনো মেডিসিন এর দোকানে বিক্রি হয় সেটা নাজায়েজ নয় তার উপার্জন হালাল হবে ইনশাআল্লাহ